করিম চাচা 90-এর দশকের বহু জনপ্রিয় একটি মুখ, যাকে সিনেমায় দেখা যেত খুবই অল্প সময়ের জন্য, কখনো বা একটি সংলাপে, কখনো বা শুধুই তার নীরবতার দৃষ্টিতে। করিম চাচাকে কখনো কোনো চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি। বেশিরভাগ সময় এই অভিনেতাকে দেখা যেত দরিদ্র মানুষের চরিত্রে অভিনয় করতে। একজন দরিদ্র মানুষের ক্লান্ত পরাস্ত দৃষ্টি তিনি রূপালী পর্দায় বারবারই ফুটিয়ে তুলেছেন অসাধারণ নৈপুণ্যের সাথে। টেলিভিশন স্ক্রিনে অল্প সময় তার মুখ দেখা গেলেও তার জনপ্রিয়তায় কিন্তু ঘাটতি হয়নি কখনো এতটুকু। আসল নাম আব্দুল করিম খান, 2009 সালে চলে যান পৃথিবী ছেড়ে। মৃত্যুর এতগুলো বছর চলে যাওয়ার পরও 90-এর দশকের মানুষের হৃদয় থেকে মুছে যায়নি করিম চাচার স্মৃতি। সৎ মানুষ, প্রেমের অহংকার, অধিকার চাই, ভোলো না আমায়, মুক্তির গান সহ অসংখ্য ছবিতে তিনি ছোট ছোট চরিত্রে চমৎকার অভিনয় করেছেন। তাই তো করিম চাচা পর্দায় তার 1-2 মিনিটের উপস্থিতি দিয়েই জায়গা করে নিয়েছিলেন দর্শকদের মনে। শুধু অভিনয় নয়, মানুষ হিসেবেও আব্দুল করিম ছিলেন একজন সাদা মনের মানুষ। বস্তির মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করেছেন বহুবার। তাই তো আজও বাংলা সিনেমার ভক্তরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করে তাদের প্রিয় করিম চাচাকে।